আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রভাষক রসায়ন। আমি আজ তোমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধনের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য টপিক্স সংকরণ বা হাইব্রিডাইজেশন। সংকরণ বা হাইব্রিডাইজেশন একটি বড় বিষয়। বিষয়টি আমি যদি একটা লেকচারেই শেষ করে দেই একটি ভিডিওতে, তাহলে তোমাদের কাছে বিষয়টি বিরক্তি হতে পারে। এই জন্য এই সংকরণের উপর আমি কয়েকটি ভিডিও দিব। তোমরা যদি সংকরণ বিষয়টি ভালো করে বুঝতে চাও, তাহলে অবশ্যই আমার পরপর কয়েকটি ভিডিও ইনশাল্লাহ দেখলে তোমাদেরকে আর সংকরণ নিয়ে ভয় পেতে হবে না, আশা করি। তো চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। সংকরণ বা হাইব্রিডাইজেশন কি? কোনো পরমাণুর যোজ্যতা স্তরের কাছাকাছি শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। আমি সংকরণ বা হাইব্রিডাইজেশনের সংজ্ঞা বোর্ডেও লিখে দিয়েছি, তোমরা ওখানে দেখে লিখতে পারো। আমি যে বলছি এটা তোমরা শুনে শুনে মুখস্থ করে নিতে পারো। আমি আবারও বলছি সংজ্ঞাটাই, কোনো পরমাণুর যোজ্যতা স্তরের কাছাকাছি শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। সংকরণ বা হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় সৃষ্ট অরবিটাল সমূহকে সংকর বা হাইব্রিড অরবিটাল বলে। তাহলে আমরা কি দেখলাম, সংকরণ বা হাইব্রিডাইজেশন একটা প্রক্রিয়ার নাম, আর সংকর বা হাইব্রিড নতুন অরবিটালের নাম। এই সংকরণ বা হাইব্রিডাইজেশন বিষয়টি আমি যে সংজ্ঞা বললাম তোমরা সহজে বোঝার কথা নয়, বিষয়টি বুঝতে হলে আমি উদাহরণ সব ব্যাখ্যা করব। এই পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে, তবেই ইনশাল্লাহ 100% এই বিষয়টি নিয়ে অর্থাৎ সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়ে তোমরা বুঝতে পারবে। তো সংকরণ বা হাইব্রিডাইজেশনের সংজ্ঞা আমি বললাম, পরমাণু কোনো কোনো পরিস্থিতিতে সংকরণ প্রক্রিয়ায় সংকর অরবিটাল তৈরি করে বন্ধন তৈরি করতে পারে। আমি আবারও বলছি, পরমাণু কোনো কোনো পরিস্থিতিতে সংকরণ প্রক্রিয়ায় সংকর অরবিটাল তৈরি করে বন্ধন তৈরি করতে পারে। উদাহরণ হিসেবে আমরা কার্বনকে বিবেচনায় নিতে পারি। কার্বন সর্বদাই চার যোজনী ব্যবহার করে জৈব যৌগ তৈরি করে। এই যে জৈব যৌগ কার্বনের চার যোজনী প্রদর্শন করে চারটা বন্ধন তৈরি করতে সর্বদাই কার্বন সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল ব্যবহার করে। তাহলে কার্বনের চার যোজনী প্রদর্শন করে বন্ধন তৈরি করতে কার্বন সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল ব্যবহার করে। তো কার্বনের স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করি। হুন্ডের নিয়ম অনুযায়ী 1s2 2s2 2px1 2py1 2pz0। এটা সাধারণ অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুযায়ী। আমরা দেখতে পাচ্ছি কার্বনের সর্বশেষ শক্তি স্তরে দুইটা বিজোড় ইলেকট্রন আছে। আমরা জানি কোনো পরমাণুর যোজ্যতা স্তরের যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ মোলের ক্ষেত্রে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তার যোজ্যতা বা যোজনী সেটাই হয়। যেহেতু কার্বনের সর্বশেষ শক্তি স্তরে দুইটা বিজোড় ইলেকট্রন আছে, তাই কার্বনের যোজনী দুই হওয়াটাই স্বাভাবিক। সেই হিসাবে কার্বনের সর্বকনিষ্ঠ হাইড্রোকার্বনটি হওয়া উচিত ছিল CH2, কারণ কার্বনের যোজনী দুই, তাই কার্বনের সর্বকনিষ্ঠ যৌগটি হওয়া উচিত ছিল CH2, যেখানে কার্বনের যোজনী দুই। কিন্তু আমরা দেখি কি, কার্বনের সর্বকনিষ্ঠ যৌগটি CH4 মিথেন, যেখানে কার্বনের যোজনী চার। শিক্ষার্থীবৃন্দ, আমি বলছি স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস হতে আমরা ধারণা করতে পারি কার্বনের যোজনী দুই এবং কার্বনের সর্বকনিষ্ঠ হাইড্রোকার্বনটি হওয়া উচিত ছিল CH2। কিন্তু আমরা দেখি কার্বনের সর্বকনিষ্ঠ হাইড্রোকার্বনটি CH4 অর্থাৎ মিথেন, যেখানে কার্বনের যোজনী চার। কার্বনের এই চার্যজি ব্যাখ্যা করার জন্য অরবিটাল তত্ত্ব মতে ধারণা করা যায় যে উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস, উত্তেজিত অবস্থাকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, উত্তেজিত অবস্থায়
কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2। এই উত্তেজিত অবস্থায় এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন 2pz অরবিটালে স্থানান্তরিত হয়, তখন কি হয়ে যায়, 2s1 2px1 2py1 2pz1। উত্তেজিত অবস্থায় অরবিটাল তত্ত্ব মতে ধারণা পাওয়া যায় যে উত্তেজিত অবস্থায় কার্বনের এস অরবিটালের একটা ইলেকট্রন 2pz অরবিটালে স্থানান্তরিত হয়, তখন কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টা বিজোড় ইলেকট্রন হয় এবং কার্বনের যোজ্যতা হয় তখন 4। তখন কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে মিলিত হয়ে মিথেন অণু গঠন করে, অর্থাৎ মিথেন অণু গঠন করে। এখন এই মিথেন অণুর মধ্যে দেখো এর মিথেনের গাঠনিক সংকেত, দেখো CH4 মিথেনের গাঠনিক সংকেত, এটা মিথেনের গাঠনিক সংকেত। এখন এই মিথেন অণুর কেন্দ্রীয় পরমাণু কার্বন, এই কেন্দ্রীয় পরমাণু কার্বনের যোজনী 4। এখন এই 4 যোজনী কেন হয়েছে, কারণ কার্বনের শেষ শক্তি স্তরের 4টা অরবিটালে 4টা বিজোড় ইলেকট্রন রয়ে গেছে, এই 4টা বিজোড় ইলেকট্রন 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করে 4টা বন্ধন তৈরি করার মাধ্যমে এই কার্বন মিথেন অণু গঠন করে, যেটা কার্বনের সর্বকনিষ্ঠ একটা হাইড্রোকার্বন। কিন্তু সমস্যা হলো কার্বনের এস অরবিটাল এবং পি অরবিটাল, এস এবং পি অরবিটাল এর আকার এবং দিকবিন্যাস ভিন্ন, আকার এবং দিকবিন্যাস ভিন্ন, এস এবং পি অরবিটালের আকার এবং দিকবিন্যাস ভিন্ন। তাহলে এই যে কার্বনের 4টা বন্ধন, এই 4টা বন্ধনের শক্তি অর্থাৎ বন্ধন শক্তিও ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। আবার 4টা বন্ধন কোণ অর্থাৎ কার্বন হাইড্রোজেনের 4টা যে বন্ধন কোণ, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই 4টা বন্ধন কোণের মানও ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। আমি কি বললাম, যেহেতু কার্বনের এস এবং পি অরবিটাল, 3টা পি অরবিটাল এবং 1টা এস অরবিটাল, এস অরবিটাল এবং পি অরবিটালের আকার এবং দিকবিন্যাস ভিন্ন, তাহলে এই যে মিথেন অণুর যে 4টা কার্বন হাইড্রোজেনের বন্ধন, এই বন্ধনের শক্তি এবং বন্ধন কোণ ভিন্ন হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল হতে দেখা যায় কার্বনের সাথে এই যে 4টা হাইড্রোজেনের যে বন্ধন, এই 4টা বন্ধন শক্তি সমান, অর্থাৎ কত, 415 কিলোজুল পার মোল, 4টা বন্ধনেরই বন্ধন শক্তি সমান 415 কিলোজুল পার মোল, এবং 4টা বন্ধনের বন্ধন কোণ 109°28'। 4টা বন্ধনেরই 4টা বন্ধনেরই বন্ধন কোণ 109°28'। আবার বন্ধন শক্তি 415 কিলোজুল পার মোল, অর্থাৎ বন্ধন শক্তি এবং বন্ধন কোণ সমান। তাহলে যেহেতু এস অরবিটাল এবং পি অরবিটালের আকার এবং দিকবিন্যাস ভিন্ন, তাহলে এই বন্ধন শক্তি এবং বন্ধন কোণ ভিন্ন হওয়ার কথা। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল হতে দেখা গেল যে 4টা বন্ধনেরই বন্ধন শক্তিও সমান আবার বন্ধন কোণও সমান। এই অরবিটাল তত্ত্ব এবং পরীক্ষালব্ধ ফলাফল এর মধ্যে এই অসামঞ্জস্যতা দূর করার প্রয়াসে বিজ্ঞানী পলিং অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ প্রদান করেন। হাইব্রিডাইজেশন বা সংকরণের বৈশিষ্ট্যটা কী সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সংকরণের বৈশিষ্ট্য, সংকরণের বৈশিষ্ট্যগুলো আমি এখানে বোর্ডে লিখে দিয়েছি, প্রত্যেকটি বৈশিষ্ট্য আমি তোমাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দেব, তোমরা মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবে। সংকরণ প্রক্রিয়া সংঘটিত হয় সাধারণত কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর বা বহিঃস্থ স্তরে। আমি কি বললাম, সংকরণ প্রক্রিয়া সংঘটিত হয় কোনো পদার্থের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর বা বহিঃস্থ স্তরে। যেমন মনে করো মিথেন একটি পদার্থ, এই মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বন, এই কার্বনের সংকরণ প্রক্রিয়া সংঘটিত হবে। তাহলে কি বলছি যে সংকরণ প্রক্রিয়া সংঘটিত হয় কোনো পদার্থের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর বা বহিঃস্থ স্তরে। যেমন কার্বনের মনে করো উত্তেজিত অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s1 2px1 2py1 2pz1। এখন এই সংকরণ সংঘটিত হবে, সংকরণ প্রক্রিয়া সংঘটিত হবে এই মিথেন পদার্থের কেন্দ্রীয় পরমাণু কার্বনের যোজ্যতা স্তর বা বহিঃস্থ স্তরে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সংকরণ প্রক্রিয়ায় যতগুলো পারমাণবিক অরবিটাল অংশ নিবে ঠিক ততগুলো সমশক্তি সম্পন্ন নতুন সংকর অরবিটাল সৃষ্টি করবে। আমি আবার বলি, সংকরণ প্রক্রিয়ায় যতগুলো পারমাণবিক অরবিটাল অংশ নিবে ঠিক ততগুলো সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল, সংকর অরবিটাল সৃষ্টি করবে। যেমন মনে করো এই যে কার্বনের এই যে যোজ্যতা স্তরের,
এই যে চারটা পারমাণবিক অরবিটাল মনে করো একটা s এবং তিনটা p অরবিটাল এখন যদি এই একটা s এবং একটা p অরবিটাল যদি সংকরণ প্রক্রিয়ায় অংশ নেয় তাহলে দুইটা সমশক্তি সম্পন্ন sp সংকর অরবিটাল সৃষ্টি করবে দুইটা সংকর অরবিটাল sp যদি মনে করো তিনটা অরবিটাল সংকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করে তাহলে সমশক্তি সম্পন্ন তিনটা sp2 সমশক্তি সম্পন্ন তিনটা sp2 সংকর অরবিটাল সৃষ্টি করবে অর্থাৎ একটা s এবং দুইটা p অরবিটাল যদি সংকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করে তাহলে মোট অংশগ্রহণ করলো কয়টা অরবিটাল তিনটা তাহলে সমশক্তি সম্পন্ন তিনটা সংকর অরবিটাল সৃষ্টি হবে যাকে আমরা বলি sp2 যদি মনে করো এই তিনটা p এবং একটা s অর্থাৎ চারটা অরবিটাল সংকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করে তাহলে চারটা সংকর অরবিটাল সৃষ্টি করবে যার নাম কি sp3 চারটা সংকর অরবিটাল সৃষ্টি করবে যে চারটা সংকর অরবিটালের নাম কি sp3 এজন্য বলছি যে সংকরণ প্রক্রিয়ায় যতগুলো পারমাণবিক অরবিটাল অংশ নেয় ঠিক ততগুলো সমশক্তি সম্পন্ন নতুন সংকর অরবিটাল সৃষ্টি করবে দুই নম্বর পয়েন্ট শেষ এবার তিন নম্বর পয়েন্ট সংকর অরবিটাল দ্বারা সৃষ্ট বন্ধনগুলো তুলনামূলকভাবে শক্তিশালী অর্থাৎ সুদৃঢ় হয় সংকরণ প্রক্রিয়া দ্বারা সৃষ্ট বন্ধনগুলো এই যে কার্বনের sp p এই অরবিটালগুলো দ্বারা যদি বন্ধন তৈরি হতো আর সেই বন্ধনের সাথে এই যে সংকরণ প্রক্রিয়া যে চারটা sp3 সংকর অরবিটাল সৃষ্টি করলো এই বন্ধন এই অরবিটাল দ্বারা সৃষ্ট বন্ধনগুলো কি হবে শক্তিশালী বা সুদৃঢ় হবে তিন নম্বর পয়েন্ট শেষ এবার চার নম্বর পয়েন্ট প্রতিটি সংকর অরবিটালে সর্বোচ্চ দুটা ইলেকট্রন থাকতে পারে এই যে চারটা সংকর অরবিটাল মনে করো চারটা sp3 সংকর অরবিটাল এই চারটা সংকর অরবিটালে সর্বোচ্চ দুটা ইলেকট্রন থাকতে পারে অর্থাৎ প্রতিটি সংকর অরবিটালে সর্বোচ্চ দুটা ইলেকট্রন থাকতে পারে চার নম্বর পয়েন্ট শেষ এবার পাঁচ নম্বর পয়েন্ট কোনো সংকর অরবিটালে পাই বন্ধন তৈরি করতে পারে না এই যে দেখলে তোমরা sp sp2 sp3 এরকম আরও অনেক সংকর অরবিটাল আছে এরকম কোনো সংকর অরবিটালে পাই বন্ধন তৈরি করতে পারে না কোনো সংকর অরবিটালে পাই বন্ধন তৈরি করতে পারে না শিক্ষার্থীবৃন্দ আমি মুখে মুখে বলছি আবার বোর্ডেও লিখে দিয়েছি তোমরা বোর্ড থেকে দেখেও লিখে নিতে পারো আবার আমার কথাগুলো ভিডিও থেকে শুনে শুনে তোমরা মুখস্থ করে নিতে পারো এবার ছয় নম্বর বৈশিষ্ট্য সংকরণ প্রক্রিয়া শেষে সংকর অরবিটালের ইলেকট্রন মেঘের বিকর্ষণজনিত কারণে নির্দিষ্ট জ্যামিতিক কাঠামো লাভ করে সংকর অরবিটালগুলোর ইলেকট্রন মেঘের বিকর্ষণজনিত কারণে নির্দিষ্ট জ্যামিতিক কাঠামো লাভ করতে পারে সংকরণ প্রক্রিয়া শেষে সংকর অরবিটালগুলোর ইলেকট্রন মেঘের বিকর্ষণজনিত কারণে এখন মনে করো মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বনের sp3 সংকরণের ফলে মিথেন অণু গঠন হয় এখন মিথেনের মনে করো এই একটা sp3 সংকর অরবিটাল এই একটা sp3 এই একটা sp3 এই একটা sp3 এখন এই চারটা sp3 সংকর অরবিটাল এখন এই চারটা sp3 সংকর অরবিটালের ইলেকট্রন মেঘের প্রত্যেকটা সংকর অরবিটাল ইলেকট্রন আছে সেই ইলেকট্রন মেঘের বিকর্ষণজনিত কারণে নির্দিষ্ট একটা জ্যামিতিক কাঠামো লাভ করে অণুটি কী করে নির্দিষ্ট একটা জ্যামিতিক কাঠামো লাভ করে যেমন আমি বলছি যে মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বনের sp3 সংকরণের ফলে তোমার চতুস্তলকীয় একটা গঠন লাভ করে আচ্ছা কিন্তু যদি কোনো সংকর অরবিটালে মুক্ত জোড় ইলেকট্রন থাকে কোনো সংকর অরবিটালে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তখন অণুর নির্দিষ্ট আকৃতিটা কি হয়ে যায় আদর্শ যে আকৃতি থাকার কথা সেটা বিকৃত হয়ে যায় যেমন মনে করো অ্যামোনিয়া অণুর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের কিন্তু sp3 সংকরণের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে কিন্তু এই অ্যামোনিয়া অণুর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে বিধায় এই অ্যামোনিয়া অণুর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের যদিও sp3 সংকরণ সংগঠিত হয় তবে অণুর আকৃতি তোমার এই চতুস্তলকীয় না হয়ে ত্রিকোণ পিরামিডীয় ন্যায় হয়ে যায় এবার আমরা সংকর অরবিটালের প্রকারভেদ নিয়ে আলোচনা করব যেসব অরবিটাল সংমিশ্রিত হয়ে সংকর অরবিটাল উৎপন্ন করে সেসব অরবিটালের প্রকারভেদ এবং সংখ্যার উপর ভিত্তি করে সংকর অরবিটাল সাত প্রকার আমি আবার বলছি যেসব অরবিটাল সংমিশ্রিত হয়ে সংকর অরবিটাল উৎপন্ন করে সেসব অরবিটালের প্রকারভেদ এবং সংখ্যার উপর ভিত্তি করে সংকর অরবিটাল সাত প্রকার যেমন sp সংকর অরবিটাল দুই নম্বর sp2 সংকর অরবিটাল তিন নম্বর
sp3 সংকরবিটন 4 নাম্বার dsp2 সংকরবিটন 5 d2 sp2 সংকরবিটন 6 d2 sp3 সংকরবিটন 7 d3 sp3 সংকরবিটন শিক্ষার্থীবৃন্দ শঙ্কর অরবিটাল তাহলে কয় প্রকার চার প্রকার sp sp2 sp3 dsp2 d2 sp2 d2 sp3 d3 sp3 এই সাত প্রকারের শঙ্কর অরবিটাল নিয়ে অনেক ধরনের যৌগ গঠন হতে পারে এজন্য এই সংকরণ বা শঙ্কর অরবিটাল এর ব্যাপ্তিটা অনেক বড় আমি আজকে যদি এই প্রত্যেক প্রকার নিয়ে যদি উদাহরণ দিতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে গেলে তোমাদের কাছে বিরক্ত বোধ করবে তোমরা জিনিসটা বিষয়টা বুঝতে পারবে না এইজন্য আমি আজকের এই লেকচারে যে যতটুকু দিয়েছি তোমরা সেটাকে বোঝার চেষ্টা করো ইনশাআল্লাহ পরবর্তীতে আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি এই এই যে সাত প্রকারের শঙ্কর অরবিটাল নিয়ে আলোচনা করব তোমরা যদি সংকরণ বা শঙ্কর খুব সুন্দর করে বুঝতে চাও তাহলে অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকবে তাহলে এই সংকরণ নিয়ে তোমাদের মধ্যে যে ভীতিটা সেটা 100% কেটে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওগুলো তোমরা যদি নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে আর সবার আগে ভিডিওগুলো দেখতে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবে তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ